हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बॉन इनफॉरमेशन सेंटर। तुम्हारा जरा ANM GNM 2023 कैंडिडेट रहे छो, तुम्हारे आजकल ANM GNM 2023 एंट्रेंस एग्जाम छिलो। आशा करती तुम्हारे प्रत्येक एग्जाम खूब भालो हुए छे। यही चैनले एर आगे अमी दुटो आंसर की रिलेटेड वीडियो अपलोड कर दिए छी। फिजिकल साइंस और मैथमेटिक्स के जे समस्त तुम्हारे क्वेश्चन एसे छिलो, सेई समस्त क्वेश्चन सठिक उत्तर अमी एर आगे वीडियोर माध्यम आलोचना कर दिए छी। बायोलॉजी क्वेश्चन सठिक आंसर की अमी तुम्हारे आलोचना कर दिए छी आगे वीडियोते। तो एर आगे दुटो वीडियो ये चैनले अमी अपलोड कर दिए छी, तुम्हारा अवश्य वीडियो दुटो देखे नाओ और तुम्हारे क्वेश्चन साथे तुम्हारा जे आंसर कर एसेछो अमी जे आंसर की दिए छी सेई आंसर की मिलिए नाओ। आजकेर ये वीडियोटिते अमी इंग्लिश जीके और लजिकल रिजनिंग ये तीनटे सबजेक्टर सठिक उत्तर तुम्हारे बोले देव, तुम्हारा वीडियो शेष पर्यंत देखते थको। तो देखो एकदम प्रथमे आमी इंग्लिश थेके जे समस्त कोश्चन एसेछिलो सेई समस्त कोश्चनेर सठिक उत्तर आलोचना कर देव। तो इंग्लिशेर कोश्चन शुरू होयेछे 61 दाग थेके। तो देखो 61 दागे चले एसेछि आमी तुम्हारे शुधु सठिक उत्तरगुलो जेगुलो रयेछे तार सठिक अपशनटा बोले जाब, तुम्हारा एकटू मिलिए नेबे। 61 दागेर जे कोश्चनटा रयेछे 61 दागेर कोश्चनेर सठिक उत्तर हबे अपशन ए पेनाल्टी एबं लो। 61 দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ। 62 দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ। 62 দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ। উই আর প্লিজার্ড টু হিম ওভার হিয়ার টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস। 62 কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ। 63 দাগের যে কোশ্চেন রয়েছে 63 দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশন বি TO2 হবে, ঠিক আছে। 64 দাগের যে কোশ্চেন রয়েছে 64 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রিকোয়ার্ড। 64 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরে 65 দাগের যে কোশ্চেনটা রয়েছে 65 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ড্রপ। 66 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রিলিজ। 66 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রিলিজ। 67 দাগের যে কোশ্চেনটা রয়েছে অপোজিট মিনিং অফ চাইল্ড, 67 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রেজ। তারপরে 68 দাগের যে কোশ্চেনটা রয়েছে 68 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 68 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তোমরা প্রত্যেকে তোমরা নিজেরা যে এক্সাম দিয়ে এসেছো তোমরা প্রত্যেকে জানো যে কোন অপশনটা তোমরা সিলেক্ট করেছো, আমার এই অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সার কিন্তু মিলিয়ে নাও। তারপরে 69 দাগের যে কোশ্চেনটা রয়েছে 69 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফিট। তারপরে 70 দাগের যে কোশ্চেনটা রয়েছে 70 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইদার সেন্টেন্স ওয়ান নট সেন্টেন্স টু ইজ কারেক্ট, ঠিক আছে। 70 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তারপরে 71 দাগের যে কোশ্চেন রয়েছে 71 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি এই ক্যান্ডিডেটটা কিন্তু সঠিক উত্তর করেছে। 72 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 72 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরে দেখো 73 দাগের যে কোশ্চেনটা রয়েছে 73 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ এক্সপোজিশন। 74 দাগের যে কোশ্চেনটা রয়েছে 74 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ম্যানেজড। এবং ইংলিশের লাস্ট কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাইট, ঠিক আছে। SIGHT অনেকে কিন্তু অপশন এ করে এসছে, এটা কিন্তু রং অ্যান্সার। 75 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাইট SIGHT। এবারে জিকে থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেনের সঠিক উত্তরগুলো এখন আমরা দেখে নেব। তো জিকের কোশ্চেন শুরু হয়েছে এই 86 দাগ থেকে, খুব ইজি কোশ্চেন এসেছে জিকেতে। দেখো এখানে বলা হয়েছে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়। প্রত্যেকেই জানো যে স্কার্ভি নিউমোনিয়া বা অ্যাজমা এগুলো হবে না, ডেঙ্গি, ঠিক আছে। মশার কামড়ে হয় ডেঙ্গি, তো মশা একটা পতঙ্গ। তারপরে দেখো 87 দাগের যে কোশ্চেনটা রয়েছে খুব ইজি একটা কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী, সবচেয়ে বায়ু দূষণ বেশি কে করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড অপশান বি 87 দাগের কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে 88 দাগের যে কোশ্চেনটা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভেনাস বা শুক্র। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম শুক্র, অনেকে কিন্তু বুধ করে এসেছে, যেহেতু বুধ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে অনেকে কিন্তু বুধ করে এসেছে, এটা কিন্তু রং অ্যান্সার। শুক্র হলো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ, ঠিক আছে শুক্র। 88 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 89 দাগের যে কোশ্চেনটা রয়েছে সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ অপশান সি সঠিক উত্তর। 89 দাগের সঠিক উত্তর অপশান সি, অতি বেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। আমরা প্রত্যেকে জানি যে সূর্যালোকে ভিটামিন ডি থাকে, তো সেই জন্য কিন্তু মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে অতি বেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে, ঠিক আছে। 89 দাগের সঠিক উত্তর অপশান সি। 90 দাগের যে কোশ্চেনটা রয়েছে 90 দাগের কোশ্চেনটা বলা হয়েছে এখানে অগ্নিমন্দির বা ফায়ার টেম্পল কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ, ঠিক আছে। অর্থাৎ এই অগ্নিমন্দিরে কোন ধর্মের মানুষ উপাসনা করে, তো এই 90 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জরাথুষ্টবাদ বা পার্সি ধর্মাবলম্বী যারা হয় তারা। তারপরে 91 দাগের যে কোশ্চেনটা রয়েছে যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হ্যাজ টু হেডকোয়ার্টার, অর্থাৎ রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায়, এটা খুবই ইজি একটা কোশ্চেন। 91 দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি নিউ ইয়র্ক। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছ এই জিকে থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, তো ANM GNM 2023 যে জিকে এসছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিকে, খুব ভালো জিকে। 92 দাগের যে কোশ্চেনটা রয়েছে 92 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেলিস্কোপ। সাবমেরিন নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে, টেলিস্কোপের সাহায্যে। 92 অপশান বি সঠিক উত্তর। 93 দাগের যে কোশ্চেনটা রয়েছে আমজাদ আলী কোন বাদ্যযন্ত্রটি বাজান বা কোন বাদ্যযন্ত্রটির সাথে আমজাদ আলীর
রিলেশন রয়েছে। এখানে ওই কোশ্চেনটি করা হয়েছে 93 এর আগে, তো 93 এর আগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শরৎ, শরৎ বাদ্যযন্ত্র। তারপরে 94 এর আগে যে কোশ্চেনটা রয়েছে, 94 এর আগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফ্লোরেন্স নাইটিংগেল লেডি উইথ দ্য ল্যাম্প, কাকে ডাকা হয়, ফ্লোরেন্স নাইটিংগেল। এবং জিকে থেকে একদম লাস্ট যে কোশ্চেনটা রয়েছে 95 এর আগের কোশ্চেন, গ্রেট বেরিয়ার রিফ কোন দেশে অবস্থিত, 95 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অস্ট্রেলিয়া। গ্রেট বেরিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। এবারে আমরা দেখে নেব যে লজিক্যাল রিজনিং থেকে কী কী কোশ্চেন এসেছে। তো লজিক্যাল রিজনিং এই 96 এর দাগ থেকে আরম্ভ। তো লজিক্যাল রিজনিংয়ে খুব হার্ড তেমন কিছু আসেনি, একদম ইজি টাইপের কোশ্চেন এসেছে। দেখো এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে, 36, 34, 30, 28, 24, এবং এই জায়গাতে এই জিজ্ঞাসা মার্ক্স যেখানে আছে এখানে কী হবে। তো দেখো এই 96 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 22। কীভাবে হচ্ছে দেখো, 36 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 34 হচ্ছে, 34 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 30 হচ্ছে, আবার 30 থেকে যদি 2 বিয়োগ করি 28 হচ্ছে, আবার 28 থেকে যদি 4 বিয়োগ করি 24 হচ্ছে, তাহলে 24 থেকে আবার যদি 2 বিয়োগ করি তাহলে 22 হচ্ছে। 96 থেকে যে কোশ্চেনটা রয়েছে -2, -4 এই সিরিজে এসছে, তোমরা এখানে যদি দেখো তাহলে বুঝতে পারবে, 36 -2 34, 34 -4 30, 30 -2 28, 28 -4 24, ঠিক আছে, তাহলে 24 -2 22, সঠিক উত্তর অপশান বি। 97 টাকার যে কোশ্চেনটা রয়েছে খুব ইজি একটা কোশ্চেন, এই যে মাঝখানে যে তোমাদের কোশ্চেন মার্ক রয়েছে এই কোশ্চেন মার্কের জায়গায় কী হবে। তো দেখো 97 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি, 41। কীভাবে হচ্ছে দেখো, এখানে যে তোমাদের ডিজিটটা রয়েছে আর এখানে যে ডিজিটটা রয়েছে, এই দুটো ডিজিট যদি গুণ করি আর এখানে যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটা যদি যোগ করি তাহলে কিন্তু মাঝখানে ডিজিটটা চলে আসছে। দেখো 3 5 15, 5 × 3 15 + 4 যদি করি তাহলে 19 হয়ে যাচ্ছে। দেখো 4 6 24 + 5 করলে 29 হয়ে যাচ্ছে, তাহলে 5 × 35 + 6 যদি করি তাহলে 41। 97 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তারপরে 98 থেকে যে কোশ্চেনটা রয়েছে খুব ইজি একটা কোশ্চেন, দেখো 6 এর সাথে 5 যোগ করলে 11 হচ্ছে, ঠিক আছে, তারপরে 11 সাথে 10 যোগ করলে 21 হয়ে যাচ্ছে, আবার 21 সাথে যদি আমি 15 যোগ করি তাহলে 36 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার 36 সাথে যদি আমি 20 যোগ করি, 36 সাথে যদি আমি 20 যোগ করি তাহলে 56 হয়ে যাচ্ছে, 56 সাথে যদি আমি 25 যোগ করি তাহলে আমার সঠিক অ্যান্সার হবে 81। 98 কোশ্চেনের সঠিক উত্তর 81, অর্থাৎ 5 10 15 20 25 এরকম সিরিজ যোগ হয়ে হয়ে যাচ্ছে। 99 কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 99 কোশ্চেন। এখানে বলা হয়েছে যে লাইট আর লাইট ইকুয়াল টু যদি ক্যান্ডেল হয় তাহলে এখানে কোন অপশানটা হবে, তাহলে পাওয়ার ইকুয়াল টু ব্যাটারি, অপশান ডি সঠিক উত্তর। এবং লজিক্যাল রিজনিংয়ের একদম লাস্ট কোশ্চেন যেটা রয়েছে 100 টাকার কোশ্চেন, 100 টাকার যে কোশ্চেনটা রয়েছে 100 টাকার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ডটার ইনল, 100 টাকার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ডটার ইনল। তো আজকের আমি তোমাদেরকে জেনপাস ইউজি 2023 যতগুলো কোশ্চেন রয়েছে 1 থেকে 100 পর্যন্ত, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, সমস্ত সাবজেক্টের কোশ্চেনের যে অ্যান্সার সঠিক উত্তর আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখবে এবং তোমাদের কত স্কোর আসছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর অবশ্যই করে আগের ভিডিও দুটো দেখে নাও। আর পরবর্তী দিনে ANM GNM অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।